আমার প্রিয় বন্ধুরা, আমার যোগের যত বন্ধুরা, আপনাদের সাথে আবার নতুন করে যোগাযোগ করার জন্যেই এলাম। কিন্তু এই কারণের জন্যে অনেকে বলছেন যে আমার শোল্ডার মানে কাঁধটা সুন্দর গঠন হচ্ছে না, কেউ বলছে হাতের শক্তি হচ্ছে না, পেশির শক্তি নেই, নার্ভের দুর্বলতা আছে, বা মাসল পেইন হচ্ছে, এমনকি হজম শক্তি তো কম আছেই। আর হজম শক্তি কম হয়ে গেলে অনেক কিছুরই শক্তি দুর্বল হয়ে পড়ে। মানুষ গেটটা ঠিক রাখে, কিন্তু পেটের ভিতর গিয়ে কিন্তু অবস্থা খারাপ। যাই হোক, যখনই খেতে হয় একটু চিবিয়ে খেতে হয়। আমি ওই ভাঙা ক্যাসেট বারে বারে বাজাই, তো অনেকে অনেক কিছু বলতে পারে যে দাদু খালি ভাঙা ক্যাসেট বাজাও। এই ভাঙা ক্যাসেট পৃথিবীতে আদি অনন্তকাল হয়েই চলেছে, কিন্তু তার কারণটা হচ্ছে কি, ওই সৃষ্টিকর্তা কবে সূর্য গ্রহ সূর্য চন্দ্র গ্রহ তারকা তৈরি করেছিল সেই পুরাতনটাই কিন্তু বারে বারে দেখাচ্ছে, তাই না? আমরা কিন্তু সেই পুরাতন যা করেছি আবার নতুন করে উপস্থাপনা করি নূতনদের জন্যে, যারা তারা তারা নূতন করে দেখুক। কিন্তু কিছুদিন পরে তো মরে যেতেই হবে। আমার আগেও কত যোগী গুরু এসেছিলেন, তারাও মরে গোল্লায় চলে গেছে। পৃথিবী হলো এই গোলের মাঝে গোল্লায় যাওয়ার জায়গা, বা বেশি দিন বাসা যায় না। বেঁচে থাকার জন্য এবং ভালো থাকার জন্যে যোগ করতে হয়, যাতে রোগটা চলে যায়, দুর্ভোগ না হয়। এই জন্য নানান উপায় আমরা যেমন ভালো আছি, আমার মনের মানুষের একটু ভালো দিতে কাছাকাছি যাই আর কি। তা শুরু করি সেই যোগটা। এ আসনের নাম হচ্ছে বকাসন, মানে বক এক পায়ে খাড়া হয়, তো হাতের উপরে দেখাচ্ছি সেই টেকনিকটা কি করে করতে হয়। প্রথমে এইভাবে বসলাম, হ্যাঁ, এই হাত দুটো স্থাপন করতে হয় আঙুলগুলো টান টান করে, এই এই হাঁটুটা এই মাসলের উপরে আসবে কাছাকাছি। এটা যার যতটুকু সম্ভব, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, কেউ 30 সেকেন্ড অবস্থান করে, টোটাল 5 মিনিট করলে যথেষ্ট। ধীরে ধীরে অভ্যাস করতে হয়, তাহলে কিন্তু তারপর ক্লান্ত বোধ হলে শবাসন করে শেষ করে দিতে হয়। কিন্তু প্রত্যেকটা দিন করতে হবে, না করলে তো হবে না, দেখলে হবে না। আমরা তো দেখছি চোখাচোখি কথা হচ্ছে, কিন্তু যোগের ক্ষেত্রে মনোযোগ দিয়ে করতে হবে, তবেই গিয়ে যোগের মূল শক্তিটা নিজের ভিতর উপলব্ধি করা যাবে। তাহলে শুরু করি এইভাবে। এবার নামলাম, রিল্যাক্স, এইভাবে বসে থাকলাম। আর একবার দেখাচ্ছি যাতে সুবিধা হয়। পা দুটো জোড়া থাকবে, হাতটা এখানে স্থাপন হবে, এই হাঁটু দুই হাতের এই পাশে, বাইসেপের পাশে। ঠিক আছে বন্ধুরা, এইভাবে অভ্যাস রেগুলার করতে হবে। দুবেলাও করা যায়, অল্প অল্প করে, অল্প সময় নিয়ে করা, তাহলে ভালো থাকা যাবে।